পিপড়ের চকে 5 বছরের শিশুকে ফেলে দিলেন নেতা, 3 ঘন্টা পর উদ্ধার। বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুটি, অমানবিক ছবি নদিয়াতে। শিশু মন অতশত না বুঝে বড়দের সাথে ইয়ারকি মেরে ফেলেছিল, তার জন্য যে এরকম শাস্তি পেতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি ছোট্ট শিশু। হাত পা বেঁধে পিঁপড়ের চাকে নাবালক শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ, অমানবিক ছবি নদিয়াতে। প্রায় 3 ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয়। আপাতত শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতালে দাঁড়িয়ে এদিন শিশুর মামা বলেন, জানা গেছে অভিযুক্ত ব্যক্তি এলাকায় সিপিএম নেতা হিসাবে পরিচিত। অভিযোগ, নেতা হওয়ার কারণে শিশুর পরিবারকে থানায় অভিযোগ জানাতেও বাধা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েত এলাকায়। সকালবেলা ফোন করে এরকম এরকম বলছে, তখন কি করে এরকম কোনো ভাবি, এরকম কিরম ব্যাপার যে আমার ছেলেকে পিঁপড়ের চাকের মধ্যে আমার একটা চাষতে দেওয়ার ফেলে রেখে দিয়েছে। তোমার হচ্ছে 3টা থেকে আমি 6টা পর্যন্ত ছেলে পাই, আমি তো আমার ছেলে ডুবে গিয়েছে আর কি, খুঁজে খুঁজে পাইনি। এরকম ফোন করলো যে সকালবেলা আমরা গেলাম, ওর ভাইরা আমরা কটা বউ গেলাম, গিয়ে আমি বলছি হারে এরকম করে জীবনে পশু হয় সে মনে হয় এরকম ভাবে একটা ছোট বাচ্চাকে এরকম ভাবে পিঁপড়ের চাকের মধ্যে ফেলে মারতে পারে না, সে কত বড় পাষাণ যে এরকম বাচ্চাটাকে এরকম ভাবে পিঁপড়ের চাক, তাদের বাচ্চা কাচ্চা বাড়িতে নেই এরকম বলছি। বলার মধ্যে আমার নুন্দাইকে বলছি তুমি কি এতখানি বাচ্চাটাকে যে এরকম ধরনের করেছে তাও তুমি কিছু বলছো না, তোমাকে কিবা তোমার ভাইকে কিবা আমার ননদ দিয়ে কি দুই পাশাপাশি বাড়ির মধ্যে অশান্তি না কি কারণে করলো এটা? এটা ওদের ব্যক্তিগত কোনো অশান্তি আমার ননদ আর বোন তো বলিনি যে ওদের সাথে আমাদের অশান্তি হচ্ছে কি হচ্ছে। এবার ওদের ভেতর ভেতর কোনো জায়গা জমি ব্যাপারে কোনো কিছু ব্যাপারে হয়তো হতে পারে, সেগুলো আমরা অত জানি না, আমাদের অত কিছু বলে বাচ্চাটা কোনো অন্যায় করেছিল কিনা। হ্যাঁ বাচ্চারা বলতে গেলে বাচ্চার নিজেই বলছি, আমরা বাচ্চার মুখ থেকে কথা শুনে আমরা বলছি, বাচ্চাকে বলছি মামা কি হয়েছিল তোমার এরকম পিঁপড়ে কিভাবে কামড়ালো, বলছে মামি আমি মা ওই কি ওর নামটা ভুলে গেলাম ইসমাইল ভাইয়ের পেছনে মেরম করে একটু হাত দিয়েছি, আর ভাই কি করেছে আমাকে ধরে পেছন দিয়ে ধরে আমাকে বেঁধে বাচ্চাকে মাচা ওখানে পিঁপড়ে আছে আমাকে চেপে ধরে আছে। তা আমি বলছি তুমি চিল্লাও নি, বলছে আমি চিল্লাবো কি করে, আমার পিঠের উপর তো বসেছিল আমি চিল্লাতে পারিনি। জানা গেছে এলাকার 5 বছর বয়সী ওই শিশুকে বেশ কিছু সময় খুঁজে পাচ্ছিলেন না তার বাবা মা। সন্ধ্যার দিকে ছেলের খোঁজ করতে রাস্তায় বেরিয়ে একটি নির্জন রাস্তার ধারে হাত পা বাঁধা অবস্থায় একটি পিঁপড়ের চাকের ওপর থেকে ছেলেকে উদ্ধার করেন তারা। এরপরই পাড়ার লোক এক জায়গায় হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলে অভিযুক্তের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের পক্ষ থেকে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এ বিষয়ে শিশুর এক আত্মীয় জানান, আমি তো আনতে গেছি, আমার তো বাড়ি অন্য জায়গায়, আনতে গেছি সে পাল দত্ত সে মানে সে করছে সে গন্ডল বেঁধে যাওয়ার মতন, আসার টাইমে তো আমার গাড়ি ছাড়ছে মধ্যে গাড়ি ভেঙে দেবো, আমায় গাড়ি ছেড়ে কথা বল। গাড়ি ভেঙে দিতে গিয়েছিল কিন্তু ভাঙিনি। আচ্ছা, আর ওই বাচ্চার মাকে আটকে রেখে রেখেছিল, তারপর এখন ছেড়েছে তো? এখন ছেড়েছে, এখন আসছে। আচ্ছা, এইটা অন্যায় করার পরে ওটা ওরা করছে কেন ওরা বলবো আমরা ওরা বুঝবো বলে। আচ্ছা, তো ওদের যা নেতৃত্ব আছে তাদেরকে বলেছেন? সবাই তো চাইছে যে কেসে যেও না কেসে যেও না, কিন্তু আমাদের সাথে যে ধরনের গ্যান্ডাম করছে আমরা নিয়ে আসতে বাধ্য হলাম। ওরা করলো অন্যায়, আবার তারপরে আবার গাড়ি আটকে দিচ্ছে, ওদের কি আমরা তো বিচার নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।